নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনে প্রেস করুন। ফানি ফ্রগ ক্রিয়েটিভস। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা নিঃসন্দেহে আমাদের বিস্মিত করে, কিন্তু সৌরজগতের গ্রহ উপগ্রহগুলোতে রয়েছে এমন সব পর্বতশৃঙ্গ যা এভারেস্টকে শুধু ছাড়িয়ে যায়নি, এগুলোর বিশালত্ব হার মানায় আমাদের কল্পনাকেও। সৌরজগতের সবচেয়ে উচ্চ পাঁচটি পর্বতশৃঙ্গ নিয়ে থাকছে এই পর্বত। বুসেল মন্টেস। সৌরজগতের সবচেয়ে উঁচু পর্বতগুলোর তালিকায় বুসেল মন্টেস রয়েছে পাঁচ নম্বরে। বৃহস্পতি গ্রহের উপগ্রহ আইওর সবচেয়ে উঁচু পর্বত এটি। বুসেল পর্বতমালার পেলে আগ্নেয়গিরির উত্তর পশ্চিমেই রয়েছে এই শৃঙ্গটি। গোড়া থেকে চূড়া অবধি এর উচ্চতা ধরা হয়েছে 17.5 কিলোমিটার। এই পর্বতের দক্ষিণ পূর্ব প্রান্তে 15 কিলোমিটার খাড়া খাদ নেমে গেছে। অ্যাসক্রিয়াস মন্স। মঙ্গল গ্রহের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত অ্যাসক্রিয়াস মন্স। গ্রহটির থার্সিস অঞ্চলের তিনটি শিল্ড আগ্নেয়গিরির মধ্যে এটি সবচেয়ে উঁচু। 1971 সালে আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত এটি নর্থ স্পট নামেই পরিচিত ছিল। সে সময় গ্রহটিতে বয়ে চলা ধুলোর ঝড়ের কারণে পৃষ্ঠের যে 4টি স্পট দেখা যেত তার মধ্যে এটি ছিল একেবারে উত্তর প্রান্তে। অ্যাসক্রিয়াস মন্সের চূড়ার উচ্চতা 18.1 কিলোমিটার এবং এর ব্যাস 480 কিলোমিটার। ইয়াপেটুসের নিরক্ষীয় শৈলশিরা। শনি গ্রহের উপগ্রহ ইয়াপেটুসে রয়েছে সৌরজগতের তৃতীয় উচ্চতম পর্বতচূড়া। সমতল থেকে 20 কিলোমিটারেরও বেশি উঁচু এই শৈলশিরা উপগ্রহটির নিরক্ষীয় অঞ্চলের বেশিরভাগটাই ঘিরে রেখেছে। এখানকার শৈলশিরাগুলো ছড়িয়ে আছে বেশ জটিল বিন্যাসে। হঠাৎ করে গজিয়ে ওঠা একেবারে নিঃসঙ্গ চূড়া যেমন রয়েছে, তেমনি 200 কিলোমিটার বিস্তৃত শৈলশিরাও রয়েছে। 2004 সালে ইয়াপেটুসের এই শৈলশিরার খোঁজ পাওয়া যায়, কিন্তু কিভাবে এই শৈলশিরার সৃষ্টি হয়েছিল তা এখনো রয়ে গেছে অজানা। রিসিলভিয়া মন্স। সৌরজগতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গটি কোনো গ্রহ বা উপগ্রহে নয়, রয়েছে একটি গ্রহাণুতে। মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝে যে গ্রহাণু বলয়টি রয়েছে তার মধ্যে অন্যতম বড় একটি গ্রহাণু ভেস্তা। 525 কিলোমিটার ব্যাসের এই গ্রহাণুটি আবিষ্কার করেছিলেন জার্মান জ্যোতির্বিদ হেনরি কোলবার্টস 1807 সালে। গ্রহাণুতে 505 কিলোমিটার ব্যাসের একটি ইম্প্যাক্ট ক্রেটার বা বিশালাকার গর্তের মাছের চূড়াটি প্রায় 22 কিলোমিটার উঁচু। 1997 সালে হাবল স্পেস টেলিস্কোপের ছবি থেকে প্রথম জানা যায় এই শৃঙ্গের কথা। অলিম্পাস মন্স। মঙ্গল গ্রহের একটি বিশালাকার শিল্ড আগ্নেয়গিরি অলিম্পাস মন্স বা মাউন্ট অলিম্পাস। সৌরজগতের সবচেয়ে উঁচু এই চূড়ার উচ্চতা 22 কিলোমিটার, যা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের আড়াই গুণ। এটি সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি। 19 শতকের শেষের দিকে মঙ্গল গ্রহের এই আগ্নেয় বলয়ের সন্ধান পান বিজ্ঞানীরা। গ্রহটির পশ্চিম গোলার্ধে থার্সিস আগ্নেয় বলয়ের উত্তর পশ্চিম প্রান্তে রয়েছে অলিম্পাস মন্স। এই চূড়াটি এত উঁচু যে মঙ্গলে বয়ে যাওয়া বিশাল এবং ভয়াবহ ধুলোর ঝড়ের সীমানার বাইরে থাকে এর শৃঙ্গ। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।